আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখানে বসে আজকের এই ব্লগটি দেখছেন আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক করবেন। সো আজকে ছিল রোজ সোমবার, বাচ্চাদের স্কুল ছুটি ছিল, ছুটিটা দেওয়ার উপলক্ষে ছিল হিন্দুদের দিওয়ালি উৎসব। আশা করি পুরো ব্লগটির সাথে থাকবেন, ইনশাল্লাহ ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো সোমবারে তো বন্ধ ছিল, মঙ্গলবারেও তাদের হঠাৎ ছুটি ডিক্লেয়ার করা হলো। সো ভাবলাম আমরা একটু সামিয়া গিয়ে ঘুরে আসি, প্রতি বছরই এখানে অনেক আনন্দ হয় হিন্দুদের ধর্ম। সো আমরা সবাই মিলে চলে আসলাম দেখতে, অনেক সুন্দর লাইটিং প্লাস বাজি ফুটানো হয়। সো বাচ্চারা অনেক এক্সাইটেড ছিল যে মাম্মা চলো আমরা একটু গিয়ে ঘুরে আসি। আশা করি পুরো ব্লগটির সাথে থাকবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ফাইনালি আমি রেডি হয়ে নিলাম, রশ্মির আব্বুর আজকে ছুটির দিন, ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। চুল সরাও, যাক রশ্মি অলমোস্ট রেডি। আসলে সালমিয়াতে পুরো প্রতি বছরই এরকম আনন্দ করা হয়, বাট আমি কখনো যাওয়া হয়নি। সো এবার ভাবলাম চলো সবাই মিলে যাই, যেহেতু স্কুল বন্ধ ছিল। সো আশা করি ভালো লাগবে ব্লগটি। যাক ফাইনালি আমরা বেরিয়ে পড়ছি, আর রশ্মির আব্বু বন্ধ থাকলে বাচ্চাদের এমনিই নিয়ে যায়, কেননা ওরা পানিপুরিটা খুবই পছন্দ করে। সো প্রায় সময় ওখানে যাওয়া হয় বাচ্চাদের নিয়ে। আজকে ওরা বায়না ধরলো যে মামা চলো পানি পুরিও খাবো আর একটু ঘুরে আসবো। কেমন করছো হায়াত? আমি আর আন্টি দেখুছি, আন্টি হই কেন কি। সো যাবার পথে জান্নাতেরও পিক আপ করে নিলাম, কেন আঙ্কেলের রাতে ডিউটি আছে, সো আঙ্কেল আর যাচ্ছে না। যাক ফাইনালি আমরা সালমিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, অলমোস্ট কাছাকাছি চলে আসলাম। এখানে কখনোই আসা হয় না, এটাই আমার মনে হয় ফার্স্ট টাইম। প্রতিবারই দেখি সবাই আসে লাইটিংস প্লাস বাজি দেখার জন্য, বাচ্চারা আনন্দ করে। অনেক ক্রাউড ছিল, আমার মনে হয় কুয়েতে যত ইন্ডিয়ান ছিল সবাই আজকে এখানে উপস্থিত ছিল। যাক ওই যে দূর থেকেই দেখা যাচ্ছে টাইটানিক বিল্ডিংয়ের লাইটিং, নাম করায় এখানে সালমিয়াতে। এত হিউজ র‍্যাশ ছিল, আসতে না আসতে পুলিশ সবকিছুই ব্লক করে দিয়েছে, সবকিছুই অলমোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যে যার পথে আর কি, কেউ হোটেলে খানা খাচ্ছে, কেউ হাঁটাচলা করছে, এই আর কি। বাজি ফুটানো বন্ধ করা হয়ে গেছে অলরেডি। কুয়েতে কানুন তো সবাই জানে, গ্যাঞ্জাম পছন্দ না, ক্রাউডিং অ্যালাউডেড না। সো ভাবছিলাম আমরা কি করব, পানিপুরি দোকানের সামনে এত জ্যাম ছিল, সো ওখানে খাওয়া ইম্পসিবল ছিল। সো আমরা ভাবলাম অন্য কোথাও যাওয়া যাক। আচ্ছা প্রেমা কই, রিপ্লাই করছে? যাক ফাইনালি আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা মাহাবুলা যাব হালিম খেতে, কেননা এখানে কোনো স্কোপ নেই নামার, এত হিউজ র‍্যাশ ছিল। সো বাচ্চারাও নামতে চাচ্ছিল না এত জ্যামের ভিতরে। কে আসে নাই? প্রেমা আসবে না, ওখানে মিট হবে তোমাদের। যাক যেতে যেতে দেখা যাক সালমিয়ার দৃশ্যগুলো, আশা করি ভালো লাগবে। সব শ্রেণীর মানুষ এখানে আসে দেখার জন্য, অনেক আনন্দ করে তারা, বিশেষ করে বাজি ফুটানো।
সো আমরাও চলে এসেছিলাম বাজি দেখার জন্য, বাট আনফরচুনেটলি পুলিশ সব কিছু বন্ধ করে দিয়েছে। সো আর বাজি ফুটানো দেখা হলো না, প্লাস পানিপুরিও খাওয়া হলো না। যে যার মতো রাস্তায় হাঁটছে, আনন্দ করছে, কেউ ক্র্যাকার্স ফুড়াচ্ছে। এই তো যার যার ধর্ম তার তার উৎসব বলে কথা আর কি। অনেকেই পরিচিত মুখ ছিল, বাট নামা হয়নি, সো আর কেউ সাথে মিট আপ করাও হয়নি। ইনশাল্লাহ নেক্সট টাইম। যাক আলহামদুলিল্লাহ, এখন আমরা সালমিয়া থেকে বেরিয়ে যাব, কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ মাহাবুল্লাহ পৌঁছে যাব। মাহাবুল্লাহ একটা ফেমাস রেস্টুরেন্ট, সো ওখান থেকে আমরা প্রায় সময় হালিম খেয়ে থাকি। অলরেডি সোহাগিয়ানটি ওখানে পৌঁছে গিয়েছে, সো আমরা আসতে না আসতে ওরা অলরেডি অর্ডার করে দিয়েছে। ইনশাল্লাহ অর্ডারটা হাতে পেলে আমরা আবার দেখি কোথায় যাওয়া যায়, কোথাও এক জায়গায় গিয়ে বসে খাবো ইনশাল্লাহ। মশালা পাকা জল পই, আমার তো লোক মাল ছিলই না, সো আমি গাড়িতে বসে খাওয়া শুরু করে দিয়েছি। ওই গাড়িতে নেবে দেখে, ওরা ওই গাড়িতে গেছে, তিনজন বসবে। যাক আমাদের অর্ডার নেওয়া হয়ে গিয়েছে, এখন দেখি কোথায় যাওয়া যায়। ইনশাল্লাহ আমরা দেখি আলকুত মল, ওখানে সি বিচে বসবো কিছুক্ষণের জন্য। অলমোস্ট আমরা চলে এসেছি আলকুত মল সি বিচে। আশা করি প্রবলকটির সাথে থাকবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আলকুতের মলের সাইডে আসা হয় না অনেকদিন প্রায়, ইনশাল্লাহ কোনো একদিন এসে সব কিছু ঘুরে দেখব, অনেক কিছুই নতুন কিছু করা হয়েছে। যাক ফাইনালি আমরা সি বিচের পার্কিংয়ে চলে আসলাম, বাট এখানে এসে দেখি আমাদের বসার কোনো জায়গা নেই। সব জায়গায় আর কি প্লেন ছিল, কোনো ঘাস টাইপের ছিল না। সো কতক্ষণ ঘোরাঘুরি করে আবার দেখি কোথাও যাওয়া যায়। ভাইয়েরা বলছিল একটু সামনে এগিয়ে গেলেই বসার জায়গা আছে, সো ইনশাল্লাহ আমরা ওখানে যাবো কিছুক্ষণের মধ্যে। যাক আমরা বেরিয়ে পড়লাম, একটু সামনে গিয়ে আর কি বসার সুন্দর জায়গা আছে ওখানে, সো ওখানেই বসবো সবাই ইনশাল্লাহ। সো ফাইনালি আমরা সবাই মিলে চলেই আসলাম ছোট্ট একটা গাছের নিচে, ইনশাল্লাহ বসবো। আজকে ওয়েদারটা খুবই খারাপ ছিল বলতে গেলে, এত হিউমিডিটি, তার উপরে আমি জানি না হঠাৎ শাড়ি পরার প্ল্যান। সো সব কিছু মিলিয়ে আমার জন্য খিচুড়ি ছিল দিনটা, বাট বেশিক্ষণ বসতে পারিনি গরমের জন্য।
মাহাবুলার বিখ্যাত হালিম। যে যে না খেয়েছেন অবশ্যই আসবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। খুবই সুস্বাদু একটা খাবার হালিম। খেতে আসলে আমাদের বাঙালিদের সবারই পছন্দ, সো সবাই কম বেশি পছন্দ করি আমরা। আর একটু মজা হলে তো কথাই নেই, একদম দেশীয় স্বাদ। আর মিষ্টি দইটাও ট্রাই করবেন। যাক, সবাই মিলে আমরা হালিম খাচ্ছি এখন। থ্যাংক ইউ সোহাগী আন্টি সবাইকে সার্ভ করে দেওয়ার জন্য। জাল আব্বু, মাশাল্লাহ কালো জামটাও মিস করবেন না, খুবই আমি সুস্বাদু, দেখতে যেমন খেতেও তেমন। যাক, খাবার শেষে সবাই গাছের পিছনে ছুটতে লাগলো, কে উঠতে পারে আর কি। চ্যালেঞ্জের মতোই হচ্ছিল কোনো বলতে গেলে। ফার্স্টে সোহাগ আন্টি উঠার অনেক চেষ্টা করেছে, বাট আনফরচুনেট উঠতে পারেনি। পরে অনেক চেষ্টা পরেও বেচারি ব্যর্থ হয়ে গেল। ইনশাল্লাহ নেক্সট টাইম আন্টি। লাবণী উঠতে পারবে? যাক, লাবণীও লেগে গেল উঠার জন্য, বাট সেও ফেল, ভয় পাচ্ছিল। তুই উঠবি? সো লাস্টে ফাইনালি লাবণীকে কোলে করেই উঠে বসিয়ে দেওয়া হলো। খুব এক্সাইটেড ছিল বসার জন্য। ফুলপরিটা আজকে কি নাইস ড্রেস পরছে। যাক, এখন আমাদের সুমিত পালা, দেখা যাক সেও কতক্ষণ ঘোরাঘুরি করে ফেল, ইনশাল্লাহ নেক্সট টাইম। যাক, অনেক গবেষণা পরে হুট করে রশ্মির আব্বুই উঠে পড়লো। এই যে দাশা সিলভো, ওর কিন্তু কোমরে অলরেডি ব্যথা পাইছে কালকে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমি ওকে উঠতে না করছিলাম, কেননা ওর কোমরে ব্যথা করছিল দুই দিন যাবতই গত। সো তারপর ওকে ওর কথা না শুনে উঠে বসে পড়লো। যাক, দুই টোনাটুনি ক্যামেরা বন্ধ হয়ে গেলাম আমরা, থ্যাংক ইউ।
এই তো কিছুক্ষণ ঘোরাঘুরি পরে ইনশাআল্লাহ এখন আমরা ব্যাক করবো, কেননা বাইরের ওয়েদারটা খুবই গরম ছিল, সো বসার কোনো স্কোপ ছিল না। আর কালকে সবারই অফিসিয়াল ডিউটি, বাচ্চাদের ছুটি থাকলো, বড়দের অফিস ডে ছিল, সো ফাইনালি আমরা এখন কিছুক্ষণ দিয়ে বাসায় ফিরে যাব। যাক, আশা করি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক করবেন। সো যে যেখানে বসে আজকের এই ব্লগটি দেখেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আর আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের এই ছোট্ট ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।